আসসালামু আলাইকুম। বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত সুনামধন্য এনজিও প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, এখানে পদের নাম দেওয়া রয়েছে জেলা কর্মকর্তা কমিউনিটি ফিনান্স। সো বন্ধুরা, এখানে বেতন দেওয়া হবে 44,175 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনা বা প্রাসঙ্গিক কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে বয়স 42 বছরের ভিতরে হতে হবে সর্বোচ্চ। এখানে আপনাদের অবশ্যই কমিউনিটি ফিনান্স সংক্রান্ত কাজে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনাদের আবেদন শর্তাবলী দেওয়া রয়েছে, আবেদনকারীর নাম, বর্তমান ঠিকানা, ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র সব কিছু দিয়ে কিন্তু আপনার একটি দরখাস্ত লিখতে হবে। সমুদ্র দরখাস্তটি লিখে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দিতে হবে এবং কি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্রের সনদ এবং কি 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে সত্যায়িত করে আপনাদের কিন্তু আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে। ঠিক আছে, সমুদ্র এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত জানার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রবেশ করে দেখে নিতে পারবেন। সমুদ্র এই আবেদনটি কিন্তু শেষ হবে 24/11/2022 তারিখ, এর আগেই কিন্তু আপনাদের এই আবেদনটি পাঠাতে হবে। ঠিক আছে, খামের উপরে কিন্তু অবশ্যই পদের নাম লিখতে হবে। বন্ধুরা, আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে এই যে মোহাম্মদপুর ঢাকা 1207 এই বরাবর কিন্তু আপনাদের এই আবেদনটি দরখাস্তটি লিখতে হবে। ঠিক আছে, লিখে কিন্তু আপনাদের এই আবেদনটি 24/11/2022 তারিখের মধ্যে পাঠাতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরির বিজ্ঞপ্তি। বন্ধুরা, এই চাকরির বিজ্ঞপ্তিটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে ইনশাল্লাহ আপনার আবেদনটি করে নেবেন। আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।